Hello? ওয়েলকাম টু এপি সাইন্স সেটর আজ হোক দুই নভেম্বর দুই হাজার বাইশ আজর কিছু ইম্পর্টা এবং সে রেটেড কিছু ইনফরমেসন বিষয় আমি ডিসকশন করা প্রতিদিনের ইম্পর্ট্যাট করে আফেয়ার্স বিষয়ে জাঁয়া আমার চ্যানেলটি কু সবসক্রাইব করু দেখা আজর প্রথম কোশ্চেন দিলিটারি অফ ইন্ডিয়া অ্যান্ড হুইজ কন্ট্রি ওইল হোল্ড দ যুদ্ধ অভ্যাস মিলিটারি এসরসাইজ ইন্ডিয়া এবং এমান মধ্যে কেউ দেশের মিলিটারি যুদ্ধ अभ्यास मिलिट्री एक्सरसाइज कंडक्ट करिया को जाउछंती यहा आंसर होछी ऑप्शन बी यूएसए सो so, इंडिया एवं यूनाइटेड स्टेट्स रो मिलिट्री युद्ध अभ्यास मिलिट्री एक्सरसाइज टी को कंडक्ट करिया को जाउछंती तो यही युद्ध अभ्यास एक्सरसाइज टी উত্তরাখণ্ডর আউড়িঠার আয়োজিত হব এ পনেরো নভেম্বর দুই ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হব তো যোনের আয়োজিত হচ্ছে উত্তরাখণ্ডর আউড়ি তা ইন্ডিয়া চাইনা বর্ডর লাইন অফ একচুয়াল কন্ট্রোল ঠিক শহে কিলোমিটর অবস্থিত তো ইন্ডিয়া এবং ইউএসর মিলিটারি এই এক্সরসাইজ্রে পার্টিপেট করছেন ইউএস বিষয়ে টিকিট দেখি দেবা ইউএসএর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি এর করেি হচ্ছে ইউএস ডলার এবং এর প্রেসিডেট হচ্ছে জো বাইডেন দেখা এর পরবর্তী কোশ্চন ইউনি মিনিষ্টর ধর্মেন্দ্র প্রধান রিসেন্টলি ইনগরেটেড ইন্ডিয়াস সেকেন্ড রাষ্ট্রীয় আদর্শ বেদবিদ্যা এট হইজ প্লেস ইউনিওন মিনি ধর্মেন্দ্র প্রধান রিসেঁটলি এমান কেউ স্থানের ইন্ডিয়ার দ্বিতীয় রাষ্ট্রীয় আদর্শ বেদবিদ্যা উদ্ঘাটন করছেন এর আনসর হচ্ছে অপশন পুরী সো ইউনি এজুকেশন মিনিটর ধর্মেন্দ্র প্রধান রিসেন্টলি ওডার পুরি ঠিক ইন্ডিয়ার দ্বিতীয় রাষ্ট্রীয় আদর্শ বেদবিদ্যা উদ্ঘাটন করেছেন এবং এর নাম রাখছি শ্রী রাষ্ট্রীয় আদর্শ বেদবিদ্যা এন্ড ফর হিন্দু ষডিজ তো রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয় লোক মানুষের বেদ বিষয় জ্ঞানক প্রসার করা লঞ্চ করা আরম্ভ করা যাই আদর্শ বেদবিদ্যালয় ন্যাশনাল মডেল বেদিক স্কুল কুযাই থাকে এভি প্রথম বেদিক স্কুল মধ্যপ্রদেশের উজ্জিনার স্থাপন করা যার না হচ্ছে মহর্ষি সন্দীপনী রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতীান তো এই ରାଷ୍ଟ୍ରୀୟ ଆଦର୍ଶ ବେଦ ବିଦ୍ୟାଳୟର କରିକୁଲମ ଯେଉଁଟା ରହିଛି ସିଲାବସ୍ ଯେଉଁଟା ରହିଛି ସେଥିରେ ଚାରୋଟି ବେଦ ଯଥା ଋଗବେଦ ସମବେଦ ଯଜୁର୍ବେଦ ଏବଂ ଅଥର୍ବବେଦ ବିଷୟରେ ପଢ଼ିବାର ଏହି କରିକୁଲମରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରାଯାଇଛି ଆଗକୁ ଏଭଳି ଆହୁରି ଚାରୋଟି ସ୍କୁଲକୁ ସ୍ଥାପନ କରିବା ପାଇଁ ଯୋଜନା କରାଯାଇଛି ତ ସେଗୁଡ଼ିକ ହେଲା ଉତ୍ତରାଖଣ୍ଡର ବଦ୍ରିନାଥ କର୍ଣ୍ଣାଟକର ଶ୍ରୀଙ୍ଗେରି

ইয়র টোয়েন্টি টোয়েন্টি টু দুাজার বাইশে এর পরফমানসা এমান মধ্যে কেউটি ইন্ডিয়ান অয়েল এবং গ্যাস সেক্টর ক্ষেত্রে প্রথম স্থানের রয়েছে এর আনসর হচ্ছে অপশন সি বিপি সো বিপি অর্থাৎ ভারত পেট্রোলিয়ম কর্পোরেস লিমিটেড ইন্ডিয়ান অয়েল এবং গ্যাস সেক্টর ক্ষেত্রে প্রথম র্যাঙ্ক রয়েছে তো রিসেন্টলি এস এন্ড পি ডো জন্স সস্টেবিলিটি ইন্ডিসেস কৰ্পোৰেট চষ্টেনেবিলিটি এচেছমেণ্ট ৰাশ পাইছে এই ৰাংকিং অনুসাৰে ভাৰত পেট্ৰ'লম কৰ্পোৰেচন লিমিটেড প্ৰথম স্থান ৰ বিপি চি এল লগাতাৰ তৃতীয় বৰ্ষীয় থৰপ এই ইন্ডেক্স এই র্যাঙ্কিং রে প্রথম স্থানের রয়েছে তো বিপি সিএল বিষয়ে দেখি ভারত পেট্রোলিয়ম কর্পোরেসন লিমিটেড নাইন সেভেন্টি সিক্স রে ন্যাশনালাইজড হয়েছিল এর হেডক্য়ার্টার হচ্ছে মহারাষ্ট্র মুম্বাই এর সিএম ডি চেয়ারপর্স এন্ড ম্যানেজিং ডিক্টর হচ্ছেন অরুণ কুমার সিং দেখবর্তী কোশ্চেন Goldwater Nichols Department of Defense Reorganization Act of 1986, of which country mandates its presidents. টু ব্রিং আউট দিয়ার ন্যাশনাল সিক্যুটি স্ট্রাটেজি নাইনটিন এইটি সিক্স রোল্ড ওয়াটার নিকলস ডিপার্টমেন্ট অফ ডিফেস রি অর্গানাইজেশন অনুসারে এমন মধ্যে কেউ দেশর প্রেসিডেট তাঁকর ন্যাশনাল সিক্যুটি স্ট্রাটেজি উপস্থাপন করে থাকে এর আনসর হচ্ছে অপশন বি ইউনাইটেড আমেরিকার প্রেসিডেট নাইনটিন র গ'ল্ড ৱাটৰ নিকোলছ ডিপাৰ্টমেণ্ট অফ ডিফেন্স ৰিঅৰ্গানাইজেচন আক্ট অনুসাৰে নিজৰ নেচনাল চিকুৰিটি ষ্ট্ৰাটেজি উপস্থাপন কৰি থাকি তো বৰ্তমান ইউ এছৰ প্ৰেছিডেণ্ট অঁ জো বাইডেন তো জো বাইডেন প্ৰেছিডেণ্ট দ্বাৰা যে ষ্ট্ৰাটেজি এইবাৰ উপস্থাপন কৰা যায় আমেৰিকা লিডৰশিপ কু বজাই ৰখিব কণ্ট্ৰি ইকনমি ইমপ্ৰুভ কৰা তথা ନେଟୱାର୍କ ଏବଂ ଏଲଏନ୍ସ ତଥା ପାର୍ଟନରସିପ୍କୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ ଏବଂ ବଢ଼ାଇବା ଚାଇନାକୁ ଏକ କମ୍ପିଟେଟିଭ୍ ଭାବରେ କାଉଣ୍ଟର କରିବା ଏବଂ ରଷିଆକୁ ଏକ ଡିଷ୍ଟ୍ରିପଟର ଭାବରେ ଅଟକେଇବା ସହିତ ୟୁଏସ୍ର କମ୍ପିଟେଟିଭନେସ୍ ଏବଂ ଡେମୋକ୍ରେସିକୁ ଡିଫେନ୍ସ କରିବା ଏହାର ଏହି ন্যাশনাল সিক্যুটি স্ট্রাটেজি লক্ষ্য রয়েছে তো ব্রিডে আডমিনিস্ট্রেসন যে এনএসএস ন্যাশনাল সিকুটি স্ট্রাটেজি রয়েছে এতে চাইনা যে রয়েছে চাইনা পছরে পকাইয়া সহ রশিয়া যে এগ্রেসন দেখাও তা কনস্ট্রট করারপাশে কন্ট্রোল করার এই এনএসএস লক্ষ্য তো এই এনএসএসে ইন্ডিয়া আমেরিকা এক বাটরা মল্টিলেট্রা

কেব বা মেমলু গুমফা প্রথম জিও হেটেজ সাইট ভাবে ইন্টারন্যাশন ইউনিয় অফ জিওলোজিকা সাইন্স দ্রা নামিত করা রিসেঞ্টলি আইজিএস ইন্টারন্যাশনাল ইউনিয় অফ জিওলোজিকা সাইন্স এর প্রথম হন্ড্রেড গ্লোবাল জিও হরিটেজ সাইটর লিস্ট কু প্রিপেয়ার করেছেন এবং এতে ইন্ডিয়ার মামলু কেব স্থান পাইছি তো মামলু ক্যাব এ মেঘালয় ওয়ান অফ দি প্রমিনেট ক্যাব অটে অন্যতম গুমফা অটে তো এমলু গ্রাম নিকটে অবস্থিত মামলু নিকটের অবস্থিত সেপায়ে এই গুমফাটি মমলু গুমফা কুযাই থাকে এবং এন্ডিয়ার চতুর্থ সবুজ দীর্ঘতম গুমফা অটে যার গুমফার মধ্যে লম্ব রয়েছে সেভেন কিলোমিটর সো এখন ইন্ডিয়ার প্রথম জিও হেটেজ সাইট আকারে নামিত করা ইন্টরন্যাসনাল ইউনি অফ জিওলোজিকা সাইন্সেস আইয়ুজিএস এর ফাউন্ডেসন হয়েছে নাইনটিন সিক্সটি ওয়ান রে তো এর ফাউন্ডেসন হয়েছিল ফ্রান্স প্যারিসসে এবং এর সেক্রেটারিয়েট রয়েছে চাইনার বেঞ্জিং এর প্রেসিডেট হইতে চুমিং চেং দেখবী কোশ্চেন লিজেয়ং হ্যাজ বিটেড এজ দ এক্সিকভ চেয়ার অফ ভয়ে ফলোইং কোম্পানি লিজেয়ং কু এমধ্যে কেউ কোম্পানি একজিক্যুটিভ চেয়ারপর্সন আকারে নিযুক্ত করা আনসর হচ্ছে অপশন এ সামসং ইলেকট্রোনিক্স লি জে রিসলি সামসং ইলেকট্রোনটিভ চেয়ারপর্স আকারে নিযুক্ত করা লিজে তা লি কুনী যাংকৰ দুই বৰ্ষ দেহ হৈছিল তাৰ বৰ্তমান চামচং ইলেক্ট্ৰনিক্সৰ নতুন একজিকুটিভ চেয়াৰ পৰচন হৈছিল ত' চামচং ইলেক্ট্ৰনিকছ ইলেক্ট্ৰ'নিক্স ৰেভেন্যু অনুসাৰে ৱৰ্ল্ডৰ দ্বিতীয় সবুঠাই বড়ো টেক্ন'লজি কম্পানী অটে এ মাৰ্কেট ক্যাপিটাই ক্যাপিটালাইজেসন অনুসারে এ ওয়ার্ল্ডের বার দম অটে এবং এ সাউ কোর সবুঠার বড় বিজনেস কংগমরেট অটে এর ফাউন্ডেসন হয়েছিল সামসং ইলেকট্রোনিক্সর ফাউন্ডেসন হয়েছিল নাইনটিন জানুয়ারি থার্টিন রে এর হয়েছে সাউথ কোর সুন্ন ঠে এর একজিকুটিভ চেয়ারপরসন বর্তমান হয়ে গেলে লি জে ইয়ং দেখ এর Which of the following has become the first Indian company to post earnings call on metaverse? एमाननको मध्येरु केउटी प्रथम इंडियन कम्पनी भाबरे यहार अर्निङ कॉल कु मेटाभर्स रे पोस्ट करिसन्ती यहार आन्सर होछि अप्सन डी रिलायन्स सो रिलायन्स इंडस्ट्रीज लिमिटेड प्रथम भारतीय कम्पनी भबरे यहार অর্নিং কলকু মেটাভর্সে পোস্ট করেছেন প্রকাশ করেছেন তো রিলায়েন্স ইন্ডস্রিজ লিমিটে রিসেন্টলি এর ফাইনান ইয়র টোয়েন্টি র সেকেন্ড কটর যে অর্নিংস রয়েছে তাটাভর্সে প্রকাশ করেছেন এই মেটাভর্সটি জি মেট্রি এক মেটাভর্স ক্রিয়েসন প্লাটফর্ম সহ পটনার সিপ্রে তো তো রিলায়েন্স ইন্ডস্রিজ লিমিটেড প্রথম কোম্পানি ভাবে মেটাভর্সে এর অর্নিংস কলকু প্রকাশ করছেন তো রিলায়েন্স বিষয় দেখিদা রিলায়স ইন্ডস্ট্রিজ লিমিটেড রাউন্ডেসন হয়ে নাইনটিন সেভেন্টি মে এইট রে এর হেডক্য়ার্টার আছে মহারাষ্ট্র মুম্বাই এর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মুকেশ অম্বানী देखिए यार परवर्त क्वेश्चन हु हेज बीन एपॉइंटेड इज द चेयर अफ द कंट्रीज सिविल ट्वेंटी और सी ट्वेंटी सी ट्वेंटी सीभिल ट्वेंटी चेयर मुख्य आकार को निजुक्त करसर अच्छी अपशन डी माता देवी सो स्पिरिचुअल लीडर स्पिरिचुअल लीडर माता अमृत नंदमयी नंदमयी देवी को गवर्नमेंट ऑफ़ इंडिया द्वारा सिविल ट्वेंटी सी ट्वेंटी ग्रुप करा जाय छी तो सी ट्वेंटी हूँ जि ट्वेंटी ग्रुप 20 रो ऑफिशियल एंगेजमेंट ग्रुप तो इंडिया वर्ष डिसेंबर एक रु आसंता वर्ष नवेम्बर तीस पर्यंत जी ट्वेंटी ग्रुप प्रेसिडेंसी

परवर्ती क्वेश्चन वर्ल्ड सिटीज डे इज अब्जर्वड ऑन ह्विज डेट वर्ल्ड सिटीज डे के तारिखन कर ड थर्ट अक्टोबर सो प्रतर्ष एक अक्टोबर को यूनाइटेड नेशंस द्वारा वर्ल्ड सिटीज डे आकरन कर তো গ্লোবল গ্লোবাল অর্গানাইজেশন প্রায়ল কমিটি কম্যুনি ইন্ট্রেস কু প্রমোটার এই দিনটি পান করা তো দুই হাজার চৌদরে প্রথম থার পরাইটেড নেসন্স হ্যুমান সেটেলমেন্ট প্রোগ্রাম ইউএন হ্যাবিটেড দ্বারা এই ওয়ার্ল্ড সিটিজ ডে পাশে এর থিম রাখছে একট লোকাল টু গো গ্লোবাল এবং এর হোস্ট কন্ট্রি বর্তমান হয়েছেন এই দুই হাজার চাইনা তো সাংঘাই চাইনা দু 2022 বাইশ রল্ড সিটিজ ডে হোস্ট আকারে ভেজু আকারে নামিত করা সো এগুড়ি রাখা আজর ডিসকসন করা কোশ্চেন এনসার্স যদি আজ ভিডিওটি আপনার ভাল লাগি তাহলে এক লাইক এবং সেয়ার করুন প্রতিদিনের এভাবে ইম্পর্ট্যাট কেঁট এফেয়ার্স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটি সবসক্রাইব করুন আজের করে এফেয়ার পি ডিএফ আপনারা গুগল এবং টেলিগ্রাম ডাউনলোড করে পেয়ে এর লিঙ্ক ডিসক্রিপশন বকসরে দিয়ে যাই থ্যাঙ্কু ফর